আপনারা দেখছেন টেক্সটার, আপনাদের সাথে আমি দীপ। তো এই সোলার প্যানেলটা আমি কিছুদিন আগে কিনেছিলাম এবং আমার কাছে এই প্যানেল দুটো আগে থেকে ছিল। তো এই প্যানেল দুটো 50 ওয়াট 50 ওয়াট 100 ওয়াটের সোলার প্যানেল। তো সব প্যানেলগুলো মিলিয়ে আমার কাছে 200 ওয়াটের সোলার প্যানেল আছে। তো সব প্যানেলগুলো প্যারালেল কানেকশন করা আছে। এই প্যানেলটা সবগুলো পরপর একে অপরের সাথে প্যারালেল কানেকশন করা আছে। তো সব কটা প্যানেলকে আমি ঘরের উপরে সেট করে দিয়েছি একসাথে প্যারালেল কানেকশন করে। 200 ওয়াটের টোটাল সোলার প্যানেল হয়ে গেছে। তো এই প্যানেলটি আমি কিছুদিন আগে কিনেছি, এটি হচ্ছে জানসোলারের মনোক্রিস্টালাইন 100 ওয়াটের সোলার প্যানেল। তো এই প্যানেলটি ভিডিও যদি না দেখে থাকেন, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিন। এবং এটি হচ্ছে জানসোলারের 50 ওয়াটের পলিক্রিস্টালাইন সোলার প্যানেল এবং এটি হচ্ছে লুম সোলারের 50 ওয়াটের মনোক্রিস্টালাইন সোলার প্যানেল। তো ওই প্যানেলটি হচ্ছে সবচেয়ে পুরনো সোলার প্যানেল আমার কাছে। তো তিনটে প্যানেলকে আমি প্যারালভাবে কানেকশন করে দিয়েছি, টোটাল 200 ওয়াট হয়ে গেছে এবং এই প্যানেলগুলো থেকে 10 অ্যাম্পিয়ার মতো আউটপুট আসছে, 10 অ্যাম্পিয়ার আউটপুট আছে। তো এখন যেহেতু উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে, আকাশে দেখতে পাচ্ছেন একটু রোদ্দুর নেই, আকাশ প্রায় ছায়া পড়েই আছে এবং রোদ্দুর হালকা হালকা আছে, রোদ্দুরের অত তেজও নেই। তো 200 ওয়াটের সোলার সিস্টেম থেকে 10 অ্যাম্পিয়ার মধ্যে আসছে না, তার থেকে কমই আসছে, কিন্তু এটা গরমকাল হলে পুরোপুরি 10 অ্যাম্পিয়ার আসতো এই 200 ওয়াটের সোলার প্যানেল থেকে। তো আমি সোলার প্যানেলের জন্য যে ওয়্যারগুলো ইউজ করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাই যে আমি কী ওয়্যার ইউজ করেছি। তো এখানে আমি নেগেটিভ পজিটিভের জন্য 2.5 mm এবং 1.5 mm ওয়্যার ইউজ করেছি। তো এখানে ব্ল্যাক কালারের একটা ওয়্যার দেখতে পাচ্ছেন এবং ব্লু কালারের একটা ওয়্যার এখানে দেখতে পাচ্ছেন। তো ব্ল্যাক কালারের ওয়্যারটা হচ্ছে পজিটিভ ওয়্যার, এটা হচ্ছে 2.5 mm, ব্লু কালারের ওয়্যারটা হচ্ছে 1.5 mm নেগেটিভের জন্য। তো আমি যখন সোলার সিস্টেম বানিয়েছিলাম তখন আমার কাছে অত বাজেট ছিল না, এই ওয়্যারগুলো আমার কাছে আগে থেকে রাখা ছিল, সেইগুলোই আমি ইউজ করে নিয়েছিলাম। কিন্তু আমি ডিসি ওয়্যারে অর্ডার করেছি, সেগুলো এসে গেলেই আনবক্সিং করে আপনাদের দেখাবো এবং কানেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিই চেক করে 200 ওয়াটের সোলার প্যানেল থেকে কত ভোল্টেজ, কত অ্যাম্পিয়ার আসছে। তো তার জন্য নিচের রুমে যেতে হবে। তো 200 ওয়াটের সোলার প্যানেল থেকে 10 অ্যাম্পিয়ার মতো আসার কথা, কিন্তু যেহেতু এখন উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে সেই জন্যে 10 অ্যাম্পিয়ার মতো আসবে না, অ্যাম্পিয়ার কমই আসবে, ভোল্টেজও একটু কম আসবে। কিন্তু যদি এটা সামারের টাইম হতো তো পুরোপুরি 10 অ্যাম্পিয়ার মতো আসতো। তো চলুন গিয়ে দেখে নিই যে কত অ্যাম্পিয়ার আসছে, কত ভোল্ট আসছে। এবার চেক করবো 200 ওয়াটের সোলার প্যানেল থেকে কত ভোল্ট, কত অ্যাম্পিয়ার আসছে। তো এই বোর্ডটা ডাইরেক্টলি সোলার প্যানেল থেকে এসছে, তো এখানে আমি নেগেটিভ পজিটিভ কানেক্ট করে দিচ্ছি। তো আমি নেগেটিভ পজিটিভ কানেক্ট করে দিচ্ছি, সোলার প্যানেল থেকে 21 ভোল্ট আসছে, পুরোপুরি 21 ভোল্ট আসছে সোলার প্যানেল থেকে। এখন প্রায় দুপুর 11:30 থেকে 12টা মতো বাজে। তো এবার চেক করবো অ্যাম্পিয়ার কত আসছে। তো মাল্টিমিটারটাকে অ্যাম্পিয়ার মোডে সেট করে দিই। তো অ্যাম্পিয়ার আসছে 7.50 অ্যাম্পিয়ার আসছে, 7.5 অ্যাম্পিয়ার আসছে, 7.5 অ্যাম্পিয়ার মতো আসছে। তো এখন উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে সেই জন্য অ্যাম্পিয়ার কম আসছে এবং আমার সোলার প্যানেলগুলো ঠিকঠাক অ্যাঙ্গেলে সেট করা নেই। তো আমি সোলার প্যানেলগুলো ঠিকঠাক অ্যাঙ্গেলে সেট করবো। যদি এটা গরমকাল হতো, সামার টাইম হতো, সামার সিজন হতো, তাহলে আরও বেশি অ্যাম্পিয়ার আসতো, প্রায় 10 অ্যাম্পিয়ারের কাছাকাছি আসতো, এখন 7.5 অ্যাম্পিয়ার মতো আসছে। তো এখানে আমি একটা PWM কন্ট্রোলার ইউজ করছি, জানসোলারের একটা নর্মাল PWM কন্ট্রোলার 20 অ্যাম্পিয়ারের। তো এখান থেকে সোলার প্যানেলটাকে আমি অন করে দিচ্ছি, সোলার প্যানেলটা অফ করা ছিল। তো সোলার প্যানেল অন করে দিয়েছি, ব্যাটারি চার্জিং হচ্ছে এবং ব্যাটারি ফুল চার্জই ছিল, এক্সাইডের 40 AH সোলার ব্যাটারি, ব্যাটারি প্রায় ফুল চার্জই ছিল। তো ব্যাটারি ভোল্টেজ ধীরে ধীরে বাড়ছে, 13.6 চলে গেছে, এক্ষুনি ব্যাটারি ফ্লোর চার্জিংয়ে চলে যাবে। তো ব্যাটারি 14.5 ভোল্টে চলে গেছে। তো আমার কাছে যেহেতু PWM সোলার চার্জ কন্ট্রোলার আছে সেই জন্য আমি সোলার প্যানেলগুলোকে সব প্যারালেল কানেকশন করেছিলাম, কারণ PWM সোলার চার্জ কন্ট্রোলার অ্যাম্পিয়ারকে বুস্ট করে না। আপনাদের কাছে যদি PWM কন্ট্রোলারের জায়গায় MPPT সোলার চার্জ কন্ট্রোলার থাকে তাহলে আপনারা প্যারালেল কানেকশন করবেন না, আপনারা সিরিজ কানেকশন করবেন, 100 ওয়াটের সিরিজ কানেকশন করবেন। তাহলে আপনার 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য 14 ভোল্ট 15 ভোল্ট লাগে এবং এক্সট্রা যে ভোল্টেজটা থাকবে সেটা MPPT সোলার চার্জ কন্ট্রোলার বুস্ট করে অ্যাম্পিয়ারে কনভার্ট করে দেবে। কিন্তু এই PWM কন্ট্রোলার কোনোরকমভাবে অ্যাম্পিয়ারকে বুস্ট করে না, সেই জন্য আমি প্যারালেল কানেকশন করেছি। কিন্তু আপনাদের কাছে MPPT কন্ট্রোলার থাকলে আপনারা অবশ্যই সিরিজ কানেকশন করবেন, ওটা আরও ভালো চলবে, স্টেবল অ্যাম্পিয়ার পাবেন আপনারা অনেকক্ষণ। এখন প্রায় বিকেল 4টা মতো বাজে, সোলার প্যানেলের উপর একটুও রোদ্দুর নেই এবং আকাশেও পুরো রোদ্দুর কমে গেছে, একদম ছায়া পড়ে গেছে, সোলার প্যানেলের উপর একটুও রোদ্দুর নেই। তো এখন চেক করবো যে অ্যাম্পিয়ার কত আসছে। বিকেল 4টে বাজে, তো এখন ভোল্টেজ চেক করে দেখি 200 ওয়াটের সোলার প্যানেল থেকে কত ভোল্টেজ আসছে। তো 19.67 ভোল্ট আসছে, 19.67। যখন দুপুরবেলা চেক করেছিলাম দুপুর 12টার সময় তখন 21 ভোল্ট আসছিল। অ্যাম্পিয়ারটা চেক করে দেখি এবার কত অ্যাম্পিয়ার আসছে। তো অ্যাম্পিয়ার আসছে 0.56 অ্যাম্পিয়ার, 0.56, 560 মিলি অ্যাম্পিয়ার আসছে। এখন যেহেতু উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে সেই জন্য অ্যাম্পিয়ার এত কম আসছে, যদি এটা গরমের সময় হতো, সামার সিজন হতো, তাহলে এখনই প্রায় 1 থেকে 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ারের কাছাকাছি থাকতো।
শীতকাল শুরু হয়ে যাওয়ার জন্যই অ্যাম্পিয়ারটা কম আসছে এবং ধীরে ধীরে অ্যাম্পিয়ার আরও কমে যাবে, ভোল্টেজ আরও কমে যাবে। তো আমি গরমের সময়ও আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে তখন কত অ্যাম্পিয়ার আসবে গরমের সময়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। তো এইভাবে দেখতে থাকুন টেক স্টার, দেখা হবে পরে ভিডিওতে। গুড বাই।